আপনারা দেখছেন বেঙ্গল নিউজ খবরের জন্য সবার আগে আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল টি এক্ষি প্রেস করুন আমাদের চ্যানেল আপনার ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত বাদু কাঞ্চনতলায় অনুষ্ঠিত হতে চলেছে বৃক্ষরোপণ ও দুস্থ মানুষদের মধ্যে অনুষ্ঠান দুঃস্থান্ত্রি সালকে বিদায় দিয়ে নতুন স্বাগত জানাতে উদ্যোগ নিল বছরকে অভিনব শ্রী শঙ্কর সেবা ফোরাম নতুন বছরকে নতুন রূপে করোনার ভয়কে কাটিয়ে মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্যই এগিয়ে আসলেন শ্রী শঙ্কর সেবা ফোরামের কর্ণধার শঙ্কর চ্যাটার্জী তার উদ্যোগে নতুন বছরের দশ তারিখে নতুন বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ নিত্যা অনুষ্ঠান সঙ্গীতা অনুষ্ঠান ও মানুষদের মধ্যে হবে গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জন্য সমস্ত মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করে রয়েছে সেই আতঙ্ককে কাটিয়ে মানুষ যেন নতুন বছরের মন খুলে উপভোগ করতে পারে তারই জন্য এমন এক উদ্যোগ নিল শ্রী শঙ্কর সেবাবুরম নতুন বছরে এমন উদ্যোগ কেন নিলেন শ্রী শঙ্কর চ্যাটার্জি তার কাছে জানতে চাইলে তিনি বলেন করোনা আবয়ের মধ্যে মানুষকে সচেতন করতেই মূলত এই উদ্যোগ এবং একই সাথে আমফান ঝড়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে সেই কারণেই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে মানুষকে পরিবেশ পরিবেশবান্ধব উপহার দিতেই পারবে শ্রী শঙ্কর ফোরম আর কি বললেন দেখুন নতুন কি প্রথমেই তো নতুন বছরের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাবো দু হাজার কুড়ি সাল আমরা যেরকমভাবে কাটিয়েছি সেরকমভাবে একেবারেই নয় নতুন উদ্দীপনা এবং কোভিডের ভ্যাকসিন যেটা আমাদের সবার আগে দরকার নতুন বছরে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমরা খুব তাড়াতাড়ি সেটা পাই এবং সব মানুষ যাতে কোভিডের ভ্যাকসিনের দ্বারা উপকৃত হয় প্রথমেই মায়ের প্রার্থনা যে প্রণতা নাম প্রসিদাতম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলাক্ষা লোকা মিড ডে লোকানাঙ্গ মায়ের কৃপা আমাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক সর্বে ভাবান্তু সুখী না শান্তু সার্বেশ্বান্তু সবাই যেন সুখে থাকে সবাই যেন রোগ দ্বারা গ্রসিত না হয় প্রত্যেকটা মানুষ সুস্থ একটা সুন্দর নতুন বছরের মধ্যে আমরা পদার্পণ করব এবং তার সঙ্গে অর্থনৈতিক সামাজিক বা যে পরিস্থিতি চলছে একটা সমগ্র বিশ্বে কোভিড সিচুয়েশন একটা টাল পরিস্থিতি সেটা থেকে যেন আমরা কাটিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি এবং এই দুদিনে আমরা কিছু শিক্ষা পেয়েছি যে বিন্দু বিন্দু টাকা দিয়ে সিন্ধু হয় তার সঙ্গে সঙ্গে অল্প ব্যয় করে অল্প খেয়ে নিজের জীবনে বিনোদনকে ছেড়ে দিয়ে আমরা মানুষরা দীর্ঘদিন সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারি এটা করোনা আমাদের শিক্ষা দিয়ে গেছে এই শিক্ষাটাকে নিয়ে আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়া এবং মানুষকে আরও বেশি করে সমৃদ্ধ করে তোলা জ্ঞানের দিক দিয়ে এটাই আমাদের জীবনের লক্ষ্য আমরা স্থির করেছি যে প্রথম কথা হচ্ছে দু কুড়ি সালে যে আমাদের ভয়াবহ কোভিড প্যান্ডেমিক হয়েছে তারপরে যে সমাজসেবামূলক অনুষ্ঠানগুলো করা হয়েছে তা এবং এই কারণে বিভিন্ন সময় যে লকডাউন গেছে আনলক ওয়ান আনলক টু করে আমরা আস্তে আস্তে গেছি কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে সব সময় একটা টেনশান একটা ভয় ভীতি এখনও করোনা নিয়ে আবার নতুন একটা করোনার নতুন ভাইরাসের একটা কিছু পাওয়া যাচ্ছে সেই নিয়ে তাই মতো অবস্থা আমরা ভাবলাম যে স্বাস্থ্য সচেতনতা তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি করা যেতে পারে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এবং নৃত্যানুষ্ঠানের সঙ্গীতানুষ্ঠান করা হবে তার সঙ্গে আমরা দুস্থ গরিব মানুষদের জন্য শীত বস্ত্র প্রদান করব আর তার সাথে করোনা নিয়ে যে সমাজ সচেতনতামূলক যে একটা শিবির সেইটা করার পরিকল্পনা রয়েছে আমাদের মানে এর আগে কি কি নিয়েছেন মানে শ্রী শঙ্কর সরোবর প্রচুর ধরনের কাজ করেছে সমাজ এবং এখানে নতুন একটা যেটা করছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ মানে তার কারণ আমরা আমফানের সময় যখন দেখলাম যে সুন্দরবন গিয়েছিলাম রূপমারিতে তা দেখলাম যে ব্যাপকভাবে রাস্তায় প্রচুর গাছের ক্ষয়ক্ষতি হয়েছে আর যেরকমভাবে করোনার সময় দেখা যাচ্ছিলো যে যেহেতু লকডাউন ছিল সেহেতু পরিবেশ দূষণের মাত্রা অনেক কম থাকাতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা অনেক দূর থেকে দেখা গেছে এয়ার পলিউশনের জন্য তা আমরা সেই জন্য ভাবলাম যে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যে আমরা যদি মানে যে প্রজেক্টটা ভাবনা চিন্তা করছি এটাকে নিয়ে যদি আগে এগোই সেক্ষেত্রে পরিবেশ বান্ধব একটা সুন্দর একটা বাদু এলাকাকে একটা উপহার দেওয়া যেতে পারে একটা ভালো পরিবেশ না আমরা তো বাইরে কাজ করছি এবং আরো ভগবান আশীর্বাদ করুক কৃপা আমরা বাইরে কাজ করতে প্রস্তুত আছি বা দুবার সাত উত্তর চব্বিশ পরগনা ছাড়িয়ে কলকাতা গ্রামের দিকে কোনো অসুবিধা নেই জঙ্গলমহল হোক কি সুন্দরবন হোক কোনো ব্যাপার না এবং নতুন বছরে বেঙ্গল জি নিউজের খবরের জন্য সবার আগে বেঙ্গল জি নিউজের যারা সাবস্ক্রাইবার আছেন যারা দর্শক আছেন তাদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের সশ্রদ্ধ প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটা দেখতে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন